মাসিক আল আবরার, দ্য মান্থলি আল আবরার, ইসলামের দৃষ্টিতে হ্যাকিং, বর্ষ দশ সংখ্যা দুই, জুমাদ আল উখরা 1442 হিজড়ি, মাঘ ফাল্গুন 1427 বাংলা, ফেব্রুয়ারি 2021 ইংরেজি। ইসলামের দৃষ্টিতে হ্যাকিং 41 পৃষ্ঠা, মুফতি মোহাম্মদ মর্তুজা। ইসলামের দৃষ্টিতে হ্যাকিং, ডিজিটাল বাংলাদেশ, গ্লোবাল ভিলেজের মানচিত্রে তথ্য প্রযুক্তিতে দুর্বার গতিতে এগিয়ে চলা প্রভাবশালী এক পরিবার। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সব প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ICT ব্যবহারের মাধ্যমে সহজেই তাদের চিন্তা ভাবনা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদির মিথস্ক্রিয়াসহ একে অপরকে সহযোগিতা করে থাকে। বিশ্বগ্রামে বিচরণের জন্য হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি অর্থাৎ মোবাইল, টেলিফোন, স্মার্ট ওয়াচ, প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার, ব্যক্তিবর্গের সক্ষমতা, ডাটা বা ইনফরমেশন, ইন্টারনেটের সংযুক্ততা ইত্যাদির প্রয়োজন হয়। এই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমেই আমরা চিন্তার আদান প্রদান করতে পারি, বিশ্বের যে কোনো প্রান্তের খবর পেয়ে যাই মুহূর্তেই। কিন্তু এই ডিভাইস, সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত অনেক তথ্য জমে যায় সেখানে। সেগুলো আমরা সাধারণত কারো সঙ্গে শেয়ার করতে চাই না। যদি কেউ এই তথ্যগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, তবে সে খুব সহজেই আমাদের বিপদে ফেলে দিতে পারে। শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, অনেক ক্ষেত্রে রাষ্ট্রেরও অনেক বড় ক্ষতি করে দিতে পারে। যারা এ ধরনের কাজগুলো করে তাদের আমরা চিনি হ্যাকার হিসেবে। চোর যেমন অন্যের অনুমতি ছাড়া তার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, হ্যাকাররা বিনা অনুমতিতে মানুষের তথ্য হাতিয়ে নেয়। অন্যের গোপন তথ্য চুরি করা ইসলামের জঘন্যতম অপরাধ। এভাবে তথ্য চুরি করার প্রবণতার অপরাধে মহান আল্লাহ ইবলিশ শয়তানের জন্য আসমানে প্রোটোকল সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। ফলে ওরা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে বিতাড়নের জন্য, এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি। তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ভাবন করে। সূরা সাফাত আয়াত 6-10। উপরোক্ত আয়াত থেকে বোঝা যায়, শয়তান যখন আকাশে অর্থাৎ ওহির কোনো কথাবার্তা শোনার জন্য উপস্থিত হয়, তখন তাদের ওপর তারকা অর্থাৎ উল্কা নিক্ষেপ করা হয়, যাতে অধিকাংশ সময় অনেক শয়তান পুড়ে যায়। এর থেকে বোঝা যায় যে তথ্য কতটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা তথ্য চুরি করে তারা দুনিয়ার জন্য চোরদের চেয়ে কম অপরাধী নয়। এখনকার দিনে মানুষ যেমন তথ্য চুরি করার জন্য বিভিন্ন নেটওয়ার্কে কিংবা কম্পিউটার ইত্যাদির ত্রুটি খোঁজে, ডিজিটাল উকি মারে, আগের দিনেও মানুষ অন্যের তথ্য জানার জন্য গোপনে তার ঘরে উকি মারত। এ ধরনের তথ্য চোরদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতীত উকি মারে আর তুমি পাথর মেরে তার চক্ষু ফুটা করে দাও, তাতে তোমার কোনো গোনাহ হবে না। বুখারী, হাদিস 6888। তাছাড়া অন্যের তথ্য চুরি করা কোনো মুমিনের কাজ হতে পারে না।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো চোর অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিন থাকা অবস্থায় চুরি করে না। মুসলিম হাদিস 106। হ্যাকিং যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে তথ্য চুরির নামান্তর, তাই এই কথাও আমরা বুঝে নিতে পারি যে কোনো হ্যাকার মুমিন থাকা অবস্থায় অসৎ উদ্দেশ্যে কারো তথ্য হ্যাক করতে পারে না। বিশেষজ্ঞদের মতে হ্যাকারদের তিনটি শ্রেণী রয়েছে, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট ও ব্ল্যাক হ্যাট হ্যাকার। এদের মধ্যে ব্ল্যাক হ্যাট হ্যাকার বেশ ভয়ঙ্কর, যারা মানুষের তথ্য হ্যাক করে তাদের বিপদে ফেলে দেয়। কিছু নিচু পর্যায়ের হ্যাকার এমনও আছে যারা হ্যাকিংকে কাজে লাগিয়ে ধর্মীয় দাঙ্গা পর্যন্ত সৃষ্টি করে। মানুষের অনিষ্টের উদ্দেশ্যে যে কোনো ধরনের হ্যাকি জঘন্যতম অপরাধ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করবেন। আবু দাউদ হাদিস 3635। অনেকে হ্যাক করে মানুষের গোপন তথ্য ফাঁস করে তাকে বিপদে ফেলে দেওয়ার জন্য, তার সম্ভ্রম নষ্ট করে তাকে সবার চোখে অপরাধী করে দেওয়ার জন্য, তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য। ইসলাম এই কাজটিও কোনোভাবেই সমর্থন করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়। সেদিন আসার আগে, যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার কাছ থেকে নেওয়া হবে। তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তার ওপর চাপিয়ে দেওয়া হবে। বুখারি হাদিস 2449। হ্যাকারদের আরেকটি প্রকার হল গ্রে হ্যাট হ্যাকার। এরাও বিভিন্ন সিস্টেমের ত্রুটি খুঁজে বেড়ায়, কিন্তু তারা কখনো কখনো সিস্টেমের মালিককে তার ত্রুটি সম্পর্কে অবহিত করে। কখনো আবার ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মতো বিপদেও ফেলে। ইসলামের দৃষ্টিতে এ ক্যাটাগরির হ্যাকিং ও জায়েজ নেই, যেহেতু তথ্যের গোপনীয়তাও মানুষের হক। বিনা অনুমতিতে অন্যের গোপন তথ্য খোঁজাও ইসলামে নিষিদ্ধ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তোমার জন্য পর্দা অর্থাৎ বাধা তুলে নেওয়া হয়েছে, তাই তুমি আমার কাছে এসে আমার গোপন কথা শুনতে পারো। যতক্ষণ না আমি তোমাকে নিষেধ করি। ইবনে মাজাহ হাদিস 139। এদের অনেকেরই হ্যাক করার উদ্দেশ্য থাকে মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া, অথচ অন্যায়ভাবে টাকা হাতিয়ে নেওয়া ইসলামে নিষিদ্ধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু পরস্পর সম্মতিক্রমে ব্যবসা করা বৈধ। সূরা নিসা আয়াত 29। এই আয়াতের ভিত্তিতে হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক কিংবা কারো ব্যক্তিগত টাকা পয়সা চুরি করাও হারাম সাব্যস্ত হয়ে যায়।
অনেকে টার্গেট করে প্রবাসীদের কিংবা তাদের স্ত্রীদের, তাদের ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের থেকে টাকা আদায় করা হয়, না হয় তাদের আত্মীয় স্বজনের কাছে এসব ছবি পাঠিয়ে তাদের বিপদে ফেলে দেওয়া হয়। এ ধরনের বিপদে পড়ে অনেকের সংসার ভাঙার খবরও পাওয়া যায়। এটি কোনো ক্রমেই কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না, এটি শয়তান ও তার অনুসারীদের কাজ। পবিত্র কোরআনে আল্লাহ, মহান আল্লাহ এ ধরনের মানুষরূপী শয়তানদের নিন্দা করে বলেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত, আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাত এবং তারা, অর্থাৎ তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত বা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা অবশ্যই জানত যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে। কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 102। উপরোক্ত আয়াত থেকে বোঝা যায় যে কোনো উপায়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করা মহান আল্লাহ পছন্দ করেন না। যে সমস্ত হ্যাকার টাকার লোভে অন্যের সংসার ভাঙার ষড়যন্ত্রে সহযোগিতা করে বা নিজেই সংসার ভাঙে, তারাও আখেরাতে কিং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যারা মানুষের সংসার ভাঙে তারা আল্লাহর রহমত থেকে বেরিয়ে যায় এবং শয়তানের খুব প্রিয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস বিষয়টিকে খুব স্পষ্ট করে উপস্থাপন করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিশ অর্থাৎ শয়তান সমুদ্রের পানির ওপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর মানুষের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে প্রেরণ করে। এদের মধ্যে সে শয়তানই তার কাছে সর্বাধিক সম্মানিত, যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফেতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এরূপ ফেতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি, তখন সে অর্থাৎ শয়তান প্রত্যুত্তরে বলে, তুমি কিছুই করনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর এদের অপর একজন এসে বলে, আমি মানব সন্তানকে ছেড়ে দিইনি, এমনকি দম্পতির মধ্যে সম্পর্কচ্ছেদ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এ কথা শুনে তাকে কাছে বসায় আর বলে, তুমি উত্তম কাজ করেছ। বর্ণনাকারী আমাস বলেন, আমার মনে হয় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন যে অতঃপর শয়তান তার সঙ্গে আলিঙ্গন করে। মিশকাত হাদিস 71। আরেক দল হ্যাকার আছে, হোয়াইট হ্যাট হ্যাকার, যারা বিনা অনুমতিতে বিভিন্ন সিকিউরিটি সিস্টেমে
কম্পিউটার নেটওয়ার্কের ত্রুটি বের করে করে মালিককে অবহিত করে। ওপরে উল্লিখিত ইবনে মাজাহর হাদিস দ্বারা বোঝা যায় যে বিনা অনুমতিতে সিকিউরিটি সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কের ত্রুটি খুঁজে বেড়ানোও ইসলাম অনুমোদন করে না। অতএব হোয়াইট হ্যাট হ্যাকারদের এই তৎপরতাও ইসলাম সমর্থন করে না। তবে কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের কোম্পানি বা ব্যক্তির তথ্যের নিরাপত্তার জন্য বিভিন্ন ত্রুটি বের করার জন্য হ্যাক করলে তা জায়েজ হবে। যারা এই প্রক্রিয়ায় বৈধ পদ্ধতিতে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে তাদের ইথিক্যাল হ্যাকারও বলে। মোদ্দা কথা হলো, যে কোনো পন্থা ও উপায়ে মানুষকে কষ্ট দেওয়া ইসলামের সম্পূর্ণ হারাম।